অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। পঞ্চগ্রহী মহা সংযোগ, আটটি রাশি হতে চলেছে ধনশালী। অর্থাৎ এই যে পঞ্চগ্রহী অর্থাৎ মকর রাশিতে শনি, বৃহস্পতি, বুধ, চন্দ্র এবং রবি একত্রে অবস্থান করবে। এর ফলে এই যে বৃহস্পতি, রবি, শনি, চন্দ্র এবং বুধ মকর রাশিতে একত্রে অবস্থান করছে এবং পঞ্চগ্রহী মহা সংযোগ সৃষ্টি করছে এবং বেশ কিছু রাজ্যকেও সৃষ্টি হচ্ছে। এর ফলে এই আটটি রাশি অপার ধন পেতে চলেছে। দেখুন, এই যে মকর সংক্রান্তিতে কি হয়, পুত্রের ঘরে পিতার প্রবেশ, অর্থাৎ শনি দেবের কাছে, শনি মহারাজের ঘরে, শনি ঘরে রবির প্রবেশ এবং উত্তরায়ণ হয়ে যায় এবং বেশ কিছু শুভ কাজ আরম্ভ কিন্তু হয় এই সময় থেকে। তো দেখুন, এবছর শনি কিন্তু অস্তমিত থাকছে, এর সাথে সাথে আপনাদেরকে আমি জানাই শনি অলরেডি অস্তমিত থাকার পরে পরে এই বৃহস্পতিও 17 জানুয়ারি থেকে অস্তমিত হচ্ছে। অর্থাৎ এই যে পঞ্চগ্রহী মহা সংযোগ এবং আটটি রাশিকে কিন্তু অপার ধন দিবে এবং এই বৃহস্পতি যে প্রত্যেকে বলে নিচস্ত নিচস্ত মকর রাশিতে, একটা ডিগ্রি পর্যন্ত এই গ্রহ নিচস্ত থাকে। অর্থাৎ এই বৃহস্পতি মোটামুটি 11 ডিগ্রি কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ পরম নিচস্ততা কেটে যাচ্ছে এবং সেখানে চন্দ্র বুধ একত্রে, চন্দ্র বুধ রবি বৃহস্পতি চন্দ্র বৃহস্পতি শনি একত্রে অবস্থানে এই মহাসংযোগে আটটি রাশিকে করবে মালামাল এবং এটি হচ্ছে চর রাশিতে। এই পঞ্চগ্রহী মহাসংযোগ হচ্ছে চর রাশিতে। আটটি রাশি এই সময় বিশেষভাবে ব্যবসা থেকে, নিজের সেলফ প্রফেশন থেকে, কর্ম থেকে, সব দিক থেকে কিন্তু সফলতা পাবে, ভাগ্যের সাপোর্টও পাবে। তো কোন কোন এই রাশি এই পঞ্চগ্রহী মহাসংযোগের ফলে পেতে চলেছে বিশেষ লাভ, এই ভিডিওতে আমি বলবো এবং আপনারা জানতে পারবেন এই যে পঞ্চগ্রহী মহাসংযোগ এরপরে কি হবে। পঞ্চগ্রহী মহাসংযোগটা এরপরে চন্দ্র কিন্তু 2.5 দিন পর কিন্তু সরে যাবে, কিন্তু চতুর্গ্রহী সংযোগটা কিন্তু থেকেই যাচ্ছে। আমি এই বিষয়ের উপর ভিডিও দিব। তো এবার আমি জানাই এই পঞ্চগ্রহী মহাসংযোগে আটটি রাশির ছাপ্পার পার্কে ধন পাবে, ছাপ্পার পার্কে ধন মালামাল হতে চলেছে। এই আট রাশি অপার ধন পেতে চলেছে। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দশমভাবে এই পঞ্চগ্রহী মহাসংযোগ আপনাদেরকে কর্মের দিক থেকে, কেরিয়ারের দিক থেকে, ব্যবসার দিক থেকে যথেষ্ট সফলতা পাবেন এবং ভাগ্যের সাপোর্টটাও কিন্তু আপনারা পাবেন, ভাগ্যপতি আপনাদের কর্ম হবে এবং সেটা পরম নিচস্ততা কাটছে, নিজভঙ্গ রাজ্য, শশনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদেরকে। কিন্তু এই সময়ে
ঢেলে দিতে চলেছে এই পঞ্চগ্রহী মহাসংযোগের ফলে। আপনি হচ্ছেন, আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে এই পঞ্চগ্রহী মহাসংযোগে আপনার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট করবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই পঞ্চগ্রহী মহাসংযোগ নবমভাবে হচ্ছে, অর্থাৎ ভাগ্যভাবে ভাগ্যোদয় হবে এবং ভাগ্যের সাপোর্টে যে কাজগুলো হয় সেগুলো হবে, কর্মের জায়গাটা হবে, সাকসেস সফলতার জায়গা হবে, সন্তান সুখের জায়গা দেখা যাচ্ছে, আর্থিক উন্নতি, অপার ধন আপনারা পাবেন এবং আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজ কিন্তু সম্পন্ন হবে এবং কিছু কিছু সুসংবাদ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে আপনি যদি হন বৃষ রাশির বা বৃষ লগ্নের মানুষ আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সপ্তমভাবে এই পঞ্চগ্রহী মহাসংযোগ। আপনার মেয়েরা যদি, আপনার কন্যা যদি শ্বশুরালয় থাকে সেখান থেকে কিন্তু অনেকটাই ভালো ফল পাবে, বা আপনি যদি ছেলে হন শ্বশুরালয় থেকে আপনারা কিন্তু সাহায্য পাবেন, পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সুসংবাদ কিন্তু আসবে এই পঞ্চগ্রহী মহাসংযোগে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এটি বিশেষভাবে শুভ ফল প্রদান করবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চমভাবে পঞ্চগ্রহী মহাসংযোগ আপনাদের সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি করছে। শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রফিট পাবেন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো। আর যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা মার্কেটিং সেলসের সঙ্গে যুক্ত আছে কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট। কিন্তু যারা গর্ভবতী মহিলারা আছেন কিনা তারা একটু হলেও সাবধানে কিন্তু থাকবেন, কারণ রবি এবং শনি একত্রে অবস্থান করছে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির চতুর্থভাবে এই পঞ্চগ্রহী মহাসংযোগ। এমনিতে শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ, কাহাল রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন আপনারা কিন্তু পাবেন, আকস্মিক ধন প্রাপ্তি, ভূমি ভবন বাহন সুখের জায়গা তৈরি করছে, আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও উন্নতি হবে, রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে এবং এই সময় আপনারা কিন্তু যথেষ্ট মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে এবং আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু তুলা রাশির কিন্তু থাকছে আপনি যদি হন তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে এই পঞ্চগ্রহী মহাসংযোগ, ধনের জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো, হঠাৎ আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের কিন্তু হবে। এবার আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, শরীরের দিকে আপনাদের ডেভেলপমেন্ট, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, বিদেশ থেকে অর্থ আসবে, ব্যবসার দিকে যথেষ্ট ভালো, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, প্রেমের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশি একাদশভাবে এই পঞ্চগ্রহী মহাসংযোগ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের লাভ সফলতার জায়গা তৈরি করছে, আপনাদের কর্মপ্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে সফলতা এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মনস্কামনা আপনাদের কিন্তু পূরণ হতে চলেছে আপনি যদি মীন রাশির মানুষ হন। এই ছিল পঞ্চগ্রহী মহাসংযোগের ফল। নমস্কার।